মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ তালার পক্ষ থেকে আজাব অথবা গজব আসতে পারে, ওই ইয়ামানের বাদশা কাবা বাঙ্গার জন্য আসছে, গজব আসতে পারে না পারে, তোমরা যার যার মাল সামানা নিয়ে পাহাড়ের উপরে চলে যাও, যার যার সেফ থাকো, আমরা দূর থেকে দেখি কি হয়। এবার ইয়ামানের বাদশা বড় বড় হাতির লগে গলার মধ্যে লাগাইয়া, কেরেনের মতো লাগাইয়া ওই কাবা শরীফের ঘরের মধ্যে আংটা লাগাই দিব, হাতি দৌড় দিব, আর কাবা শরীফ কি দিব। কিন্তু খাজা আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, কাবা শরীফের মধ্যে খাজা আব্দুল মুত্তালিব ধরে বলে, ও আল্লাহ, এই গড়ের মালিক তো আমরা না, গড়ের মালিক তুমি, আর গড়কে হেফাজত করার মালিক দায়িত্ব কার, জোরে চিল্লায় বলেন কার, আরো জোরে চিল্লায় বলেন কার। আল্লাহ যদি হেফাজত করে কেউ ধ্বংস করতে, খাজা আব্দুল মুত্তালিব উপরে চলে গেছে, সবাই চলে গেছে, যখন ওই কাবা শরীফের সামনে বড় হাতিগুলা আইতেছিল, হাতিগুলা আইসা একবার কাছাকাছি আইয়া সামনে দিয়ে আর যায় না, এটার আবার চেক করার লাগে আরেক দিকে, ডাইন দিক বাম দিক দিছে হেদিকে যায়, কিন্তু কাবার সামনে আর লাগছিনি ঝামেলা, সব দিকে যায় কিন্তু কাবার সামনে ওখানে যায় যে এরকম বড় পর্দার মতো দেয়ালের মতো যাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলের মারফতে সূরাতুল ফিল নিয়া কয়, যা আমার বন্ধুরে, আমার বন্ধুরে সান্ত্বনা দিয়ে দাও, এই যে দেখুন এই সান্ত্বনা দেয়। এই সান্ত্বনা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এই আসহাবে ফিলের ঘটনার মধ্যে সূরায়ে ফিল নাজিল হয়, আলাম তারা কাইফা ফাআলা রব্ব মানুষেরা, তোমরা সতর্ক হয়ে যাও, যারা ইসলাম বিদ্বেষী কাজ করে তাদের অবস্থা কি হয়েছিল। ও আরসালা আলাইহিম তাইরান আবাবিল আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তোমরা কি দেখো না ওই হাতি বাহিনীর সাথে আমি কি ব্যবহার করেছি, কি ব্যবহার করছে। ও আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আবাবিল নামক পাখি পাঠাইছে, ছোট্ট পাখি, চড়ুই পাখি আছে না, ছোট্ট পাখির মতো, আল্লাহ যদি কেউ মারা বড় লাগে কিছুই লাগে না, তারপরে একটা মাধ্যম আল্লাহ পাক আবাবিল নামক পাখির মধ্যে, ঠোঁটের মধ্যে একটা বুলেট, পায়ের মধ্যে একটা, এই পায়ে একটা, মোট কয়টা, প্রত্যেকটা শত্রুর এক তিনটা করে মারছে। মুফাসসিরিনে কেরাম বলেন এই পাথর যেদিক দা পড়ছে এই নারী বুড়ি লইয়া জমিনের নিচে চলে গেছে, আল্লাহু আকবার। কিন্তু ওই বাদশাহ আব্রাহার গায়ে লাগে নাই, হের হাতে লাগছে, কোথায় লাগছে, বাদশাহ চিৎকার দিয়া ভাগছে। যতদিন পর্যন্ত হায়াত বাকি ছিল সে এমনে মরে নাই, দুইকা দুইকা মরছে, পয়সা পয়সা, এই যে পয়সা ধরছে না, ওই যে বুলেট থাকছে, কেয়ামত পর্যন্ত আনেওয়ালা তোমাদের জন্য আমার জন্য নসিহত, মাদ্রাসা মসজিদ ঈদগাহ কোনো দিনই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে আর আল্লাহ যদি একবার পছন ধরায় দেয়, এই পছন কেয়ামত পর্যন্ত আর কিন্তু ভালো হবে, এই জন্যই তওবা করিয়ে নেও। আল্লাহ যদি কাউকে সেভ করে কেউ মারতে পারে না, আর আল্লাহ যদি কাউকে ধরে কেউ রাখতে পারে। এ দুনিয়ার মুসলমান কি বুঝাইতে চাইলাম, এই দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা ঘরকে রক্ষণাবেক্ষণ করছে, এই রক্ষণাবেক্ষণ তো এখন আর নবী নাই পয়গাম